আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বাইক মিছিল বের করেছে বিজেপির কর্মী সমর্থকেরা। সোমবার বিজেপির এক নম্বর মণ্ডলের তরফে এই বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ধলপল চণ্ডীরহাট বাজার থেকে শুরু হয়ে অন্দরান ফুলবাড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েত নাককাটি অঞ্চল হয়ে বালাভূতে এসে শেষ হয়। এই দিনের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস, যুব মোর্চার জেলা সহ সভাপতি প্রসেনজিৎ বসা, কিষান মোর্চার মণ্ডল সভাপতি মহেন্দ্র অধিকারী। এই বিষয়ে মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস জানিয়েছে, নতুন ভারত গড়ার কারিগর দেশের যুব সমাজ। দেশের যুব সমাজকে জানতে হবে স্বাধীনতা সংগ্রামীদের জীবনযাত্রা। অমৃত মহোৎসব কর্মসূচির মাধ্যমে সেই প্রচার কার্য চালাচ্ছি আমরা। এই দিন মোট 300টি বাইক মিছিল অংশগ্রহণ করেছিল আমাদের মিছিলে। ধলপল বাজার মানে ধলপল চণ্ডীরহাট বাজার ধলপল অঞ্চলে এখান থেকে শুরু ও আমাদের এক নং মণ্ডল তুফানগঞ্জ এক নং মণ্ডলের পক্ষ থেকে এটা যাত্রা হচ্ছে। মূলত মানুষের মধ্যে দেশাত্মবোধ উদ্বুদ্ধ করার লক্ষ্যে, যেহেতু অমৃত মহোৎসব চলছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা মানে প্রত্যেকটা স্টেটে মানে এটা চলছে, আমাদের তিরঙ্গা যাত্রা মানে তিরঙ্গা যাত্রা অমৃত মহোৎসব উপলক্ষে বিভিন্ন রকম কর্মসূচি চলছে। তারই একটি অঙ্গ আমরা তিরঙ্গা যাত্রা করছি। আমরা চণ্ডীরহাট বাজার থেকে শুরু করে আমরা আমার যে মণ্ডল অন্দরান ফুলবাড়ি চারটা জিপি অন্দরান ফুলবাড়ি ওয়ান ধলপল ওয়ান বালাভূত এবং নাককাটি গাছ মানে প্রত্যেকটা অঞ্চলে আমরা ঢুকবো, এবং তার সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী মণ্ডল যে আছে এখানে নাটাবাড়ি বিধানসভার মানে যে মণ্ডল আপনার অন্দরান ফুলবাড়ি টু সেই অঞ্চলে আমরা ক্রস করবো, ক্রস করে বালাভূতে গিয়ে আমরা এটাকে শেষ করবো। আপনাদের এই যাত্রায় কত লোকজন থাকছে উপস্থিত? 350 থেকে 400 বাইক আমরা বাইক নিয়ে আমরা যাব। আমাদের মূলত উদ্দেশ্য একটাই যে অমৃত মহোৎসব চলেছে, প্রতিটা মানুষ যাতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয় এবং যাতে বিদেশি শত্রু ভারতবাসীর উপর আক্রমণ যখনই করবে আমরা যাতে সজাগ থাকি এবং মানুষকে জাগরিত করা, দেশাত্মবোধে যারা তারা যাতে উদ্বুদ্ধ হয় এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা তিরঙ্গা যাত্রা করছি। আপনার নাম? আমার নাম যুগল কিশোর দাস, আমি ভারতীয় জনতা পার্টি এক নং মণ্ডলের সভাপতি।